নমস্কার আমি রজত শুভ্রমুখটি শুরু করছি এডিট পেজ প্লাস একটা তথ্য দিয়েই রীতিমতো চমকে উঠবেন ভাববেন অবান্তর কথা বলছি কিন্তু একদমই নয় যেটা বলছি শুনে রাখুন সেটাই বাস্তব করোনা এবং লকডাউনের কারণে বহু মানুষের চাকরি গেছে হাতে পয়সা নেই কোনো মতে একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন এমন মানুষের সংখ্যা অনেক বহু মানুষ দারিদ্রে তলিয়ে যাচ্ছেন শুধু ভারত নয় গোটা বিশ্বের ছবিটা একই আর এই পরিস্থিতিতে প্রচুর টাকার সম্পত্তি করে নিচ্ছেন ধনকুবেররা করোনাকালে মাত্র ছ মাসে বিশ্বের এই ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে দশ লক্ষ কুড়ি হাজার কোটি ডলারেরও বেশি ভাবতে পারেন এটা বেড়েছে কার্যত রকেট গতিতে ভাবছেন এটা কি কখনো হতে পারে পারে আলবাত পারে সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদরা তো অনেক দিন আগেই বলে দিয়েছেন করোনা মানুষ তো মারবেই সঙ্গে সঙ্গে সমাজে বৈষম্য ঘটিয়ে দেবে অতি ধনীর আরও ধনী হওয়ার সম্ভাবনা এবং গরিবের আরও গরিব হওয়াই তার জলজ্জান্ত উদাহরণ কোভিড পরবর্তী নিউ নর্মালে এই বৈষম্য আরও স্পষ্ট হয়েছে চমকে ওঠার মতো খবর শুনিয়েছে সুইস ব্যাংক। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যেই বিশ্ব মহামারীর প্রকট ছিল সবচেয়ে বেশি অথচ এই সময়ে ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে দশ দশমিক দুই ট্রিলিয়ন দশ লক্ষ কুড়ি হাজার কোটি ডলারেরও বেশি কার্যত রকেট গতিতে সবচেয়ে বেশি কামিয়েছেন কারা জানেন প্রযুক্তির সঙ্গে যুক্ত শিল্পপতিরা শিল্পপতি ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ বেড়েছে চুয়াল্লিশ শতাংশ প্রযুক্তি ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ বেড়েছে একচল্লিশ শতাংশ এর আগে তাদের সম্পত্তি ফুলে ফেঁপে ওঠার ঘটনা ঘটে দু হাজার সতেরো সালে বিশ্ববাজারে শেয়ারের দাম অনেকটা বেড়ে যাওয়ায় তখন এই পরিমাণ ছিল আট লক্ষ নব্বই হাজার কোটি ডলার কোভিড সংকটকালে শত কোটিপতিদের সংখ্যাও রেকর্ড পরিমাণে বেড়েছে দু সালে সংখ্যাটা ছিল দু এখন তা দু সুইস ব্যাংকের দাবি লকডাউন নিষেধাজ্ঞা শিথিল হয়েছে বিশ্ব অর্থনীতির পালে একটু একটু করে হাওয়া লাগছে বড় বড় কোম্পানির বাজার মূল্য তাই বাড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে এক পেশেভাবে সম্পত্তির পরিমাণ বেড়েছে শিল্পপতিদের সুইস ব্যাংকের ব্যাখ্যা করোনায় সামাজিক দূরত্ব আর লকডাউন নিষেধাজ্ঞার কারণে ঘরবন্দি মানুষের কাছে বড় বড় প্রযুক্তি সংস্থার পণ্য ও সেবার চাহিদা বেড়েছে ফলে ফুলে ফেঁপে উঠেছেন প্রযুক্তি খাতের ধনকুবেরদের সম্পত্তি বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকটের কারণে ফায়দা তুলেছেন স্বাস্থ্য খাতের ধনকুবেররাও কারণ স্পটলাইটে চলে এসেছে ওষুধ ও স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলো তাদের পণ্যের চাহিদাও আকাশচুম্বি ভারত এমনিতেই গরিব দেশ ভারত এবং নাইজেরিয়ার গরিবদের সংখ্যাটা সবচেয়ে বেশি এই পরিস্থিতিতে মোক্ষম ধাক্কাটা দিয়েছে করোনা দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি সংকুচিত হয়েছে তেইশ দশমিক নয় শতাংশ হারে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের একটা বড় অংশের আর্থিক পরিস্থিতি খাদের কিনারায় চলে এসেছে আর এই সময় সবচেয়ে বেশি পয়সা কামিয়েছেন দেশের তা বড় শিল্পপতিরা কারো কারো সম্পত্তি দ্বিগুণ নয় তিনগুণ হয়েছে যার মধ্যে অন্যতম নাম মুকেশ আম্বানি আর্থিক সংকটের এই ভয়াবহ পরিস্থিতিতে মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ গুগল ও ফেসবুকের মতো অনলাইন সংস্থায় বিনিয়োগ করেছে দু হাজার কুড়ি বিলিয়নিয়ার ইনসাইটস রিপোর্ট বলছে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ভারতীয় শত কোটিপতিদের মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ৩৫ শতাংশ এক্ষেত্রে আমেরিকা চীন জার্মানি রাশিয়া ফ্রান্সের পরই রয়েছে ভারত শুধু বিশ্ব নয় ভারতের ছবিটাও পরিষ্কার করোনা ভারতের ধনীরা আরও ধনী হয়েছেন বেড়েছে ধনী গরিবের পার্থক্য গত ছ মাসে ভারতে নতুন পনেরো জন শত কোটিপতি তৈরি হয়েছে ভাবতে পারেন পনেরো জন ছ মাসে এই তালিকায় আপাতত একশো জন ভারতীয় নাম রয়েছে মার্চ মাসের সংখ্যাটা ছিল একশো একশো সতেরো শত কোটিপতি ভারতীয়ের মোট সম্পত্তির পরিমাণ তিরিশ হাজার কোটি ডলার বিশ্বের শত কোটিপতিদের তালিকায় ভারতের মুকেশ আম্বানি ছ নম্বরে ভারতে তো বটেই এশিয়ার মধ্যেও ধনীতম রিলায়েন্স কর্ণধার ভারতের অর্থনীতি কার্যত এই মুহূর্তে তলানিতে জিডিপি গত চল্লিশ বছরের ইতিহাসে সর্বনিম্ন আইএল ওর তথ্য বলছে কাজ হারিয়েছেন প্রায় একচল্লিশ লক্ষ ভারতীয় দেশের গরিব আরও গরিব হয়েছে শত কোটিপতিদের সম্পত্তি বেড়েছে এই করোনা তার সঙ্গে পাল্লা দিয়ে তবে সবটাই যে নেতিবাচক তেমনটা কিন্তু নয় করোনার এই পিরিয়ডে বেশ কয়েকজন শত কোটিপতি খুব ইতিবাচক রোল প্লে করেছেন যুদ্ধ সন্ত্রাস গণহত্যা মহামারী বিশ্বের সবচেয়ে বড় সমস্যা কোনটা উত্তর হাতরাতে গেলে বারবার এই শব্দগুলো ফিরে ফিরে আসে কিন্তু আমরা বেশিরভাগ সময় ম্যানমেড আরও একটা মহাসঙ্কটের কথা ভুলে যাই যার নাম অনাহার আমরা বোধহয় ভুলে যাই এই পৃথিবীকে কিভাবে ছাড়খাড় করে দিচ্ছে ক্ষুধা ভুলে যাই সেই কোটি কোটি মানুষের কথা যারা খাবারের অভাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তথ্য পরিসংখ্যান বলছে এই পৃথিবীতে হিংসা থেকে ক্ষুধার বলি অনেক বেশি মানুষ আর তাই এই বিশ্ব মহামারীর পরিস্থিতিতে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার থেকে বড় কাজ আর কী হতে পারে বলুন তো কিন্তু ভারতে হচ্ছে না কোথায় গরিবি দূর করার কোনো দিশা নেই অথচ অতি ধনীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমছে অর্থের পাহাড় অনাহারের মতো নিঃশব্দ দানবকে বাগে না আনলে মানুষের উন্নয়ন অসম্ভব দু সালে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ যুগান্তকারী এক সিদ্ধান্ত নেয় হিংসা আর সন্ত্রাস মুক্তির পাশাপাশি স্বীকৃতি দেওয়া হয় মানুষের খাদ্য সুরক্ষার প্রয়োজনীয়তাকেও অনাহার এবং ভুখমারি থেকে মুক্তির এই লড়াই সহজ নয় বিশেষত এই মহামারীর আবহে বিশ্বের ভুখা মিছিলের তালিকায় অন্যতম নাম ভারত লক্ষ্য একটাই মুক্ত পৃথিবী প্রত্যেকের মুখে খাবার প্রত্যেকের পুষ্টিকর খাবারের অধিকারের স্বীকৃতি কিন্তু সেই অধিকার দেওয়া যাচ্ছে কি অসাম্যকে দুর্মুষ করা যাচ্ছে না কিছুতেই ফলে গরিবের পেটের শান্তি ছিনিয়ে নিয়ে যাচ্ছে অতি ধনীরা বিশ্বব্যাংকের একটা ভবিষ্যৎবাণী শুনলে রীতিমতো আঁতকে উঠবেন রিপোর্ট বলছে আগামী এক বছরের নয় নয় করে পনেরো কোটি মানুষ চরম অর্থকষ্টে তলিয়ে যাবেন যদি না শক্ত হাতে রাজ ধরা যায় কিন্তু কি সেই দাস। কিভাবে এই চক্রব্রহ থেকে মুক্তি সম্ভব এ ধাঁধার জবাব কারো কাছে নেই করোনা শুধু মৃত্যু মিছিলের জন্যই দায়ী নয় মানুষে মানুষের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য ঘটানোরও মূল কারণ ধনী হচ্ছেন আরও ধনী গরিব তলিয়ে যাচ্ছে আরও গভীর দারিদ্রে ভুখা পেট বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন করোনা না থাকলে এবছর বিশ্বের দারিদ্রের হার নিম্নমুখী হওয়ার কথা ছিল কিন্তু এই এক ভাইরাস সব হিসেব তছনছ করে দিয়ে গেল দারিদ্র মোকাবিলার প্রশ্নে একেবারে মুখ থুবড়ে পড়লাম আমরা দু সালের মধ্যে দারিদ্র নির্মূল করার লক্ষ্যে যে প্রকল্প নেওয়া হয়েছিল তা আরও পিছিয়ে গেল সে বছর গ্লোবাল প্রভার্টি রেট সাত আসতো এমনটাই মত অর্থনীতির কারবারিদের ভারতের সমস্যা অন্য জায়গায় এখানেও ঢুকে পড়েছে রাজনীতি বিশ্বব্যাংকের দাবি ভারতের মতো দেশ যেখানে বিপুল সংখ্যক দরিদ্র পরিবারের বাস সেখানে সাম্প্রতিককালের তথ্য পরিসংখ্যান প্রকাশই করা হচ্ছে না দেশের অর্থনীতির নিয়ন্ত্রকরা ইচ্ছাকৃতভাবেই কি এই তথ্য প্রকাশ্যে আনতে চান না যদি কেঁচো খুঁটতে কেউটে বেরিয়ে পড়ে এডিট পেজ প্লাসে আজ এ পর্যন্তই